ক্রিকেটমুখী মানুষের সংখ্যা বাড়ছে, সময় যত এগোচ্ছে ততই কিন্তু মানুষের পদচারণার সংখ্যা এবং ফুটফল প্রচুর পরিমাণে বাড়ছে, এইটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। যেমনটা আমাদের জানাবেন হাজরার ছবিটা আমাদের আরেক প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, এইটা আমাদের বলো যে যেহেতু ব্রিগেড সমাবেশ রোববার, এমনিতে ছুটির দিন, পাশাপাশি ছবিটা এই কারণে আলাদা যে বাম নেতৃত্ব, যুব নেতৃত্ব এবং যারা বক্তব্য রাখবেন মূল বক্তব্য, একেবারে 2024 লোকসভা নির্বাচনের আগে কি বার্তা দিচ্ছেন, এই বঞ্চনা থেকে বেরোনোর কোন দিশা তারা দিচ্ছেন এবং ইনসাফ কোন পথে তারা আদায় করে দেবেন, সেই কথা শোনার জন্য প্রচুর মানুষ বাম কর্মী সমর্থকেরা ভিড় করছেন। হাজরা ছবিটা একবার বলো কিরকম সৌভিক। দেখো, হাজরার ছবিটা কিন্তু অন্যান্য জায়গার থেকে খানিকটা হলেও আলাদা। তুমি এই মুহূর্তে দেখতে পাবে যে হাজরা মোড়ে যে জায়গা থেকে তারা এই মিছিল শুরু করবেন, সেই জায়গা তারা তাদের যে সংগঠনের পতাকা অর্থাৎ ডিওয়াইএফআই এর পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়েছে। পুলিশের দুটি ভ্যান নিরাপত্তার জন্য আছে, কিন্তু সংগঠকরা অর্থাৎ ডিওয়াইএফআই এর যারা সমর্থক এবং কর্মী রয়েছেন তারা এখনও এই অঞ্চলে সেইভাবে আসতে শুরু করেননি। এবং তার একটা অন্যতম কারণ হচ্ছে, যেটা অনেকে বলছেন যে যেহেতু দক্ষিণ কলকাতা বা শহরতলির একটা অংশ থেকে যে ছোট ছোট মিছিলগুলো আসবে, সেই মিছিলগুলো এই হাজরা মোড়ে এসে জমা হবে এবং সেই জমায়েত থেকেই একটা সুবিশাল মিছিল সেটা কিন্তু ব্রিগেডের উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু করবে। এবং তোমাকে বলবো যে ইতিমধ্যে যে ছোট ছোট মিছিলগুলো রয়েছে সেগুলো শহরের বিভিন্ন অংশে সেই জমায়েত ইতিমধ্যে শুরু হয়েছে এবং তারা হাজরার উদ্দেশ্যে আসছেন। ফলত হাজরা মোড় অবধি এসে পৌঁছতে সেই মিছিলের আরও কিছুটা সময় লাগবে। ফলত যেটা মনে করা হচ্ছে যে 11টা থেকে 11:30 বা 11:45 মধ্যে এই মিছিল তারা কিন্তু এখানে উপস্থিত হবে এবং তারপরে তারা এসে উপস্থিত হওয়ার পরেই তারপরে এখান থেকে মিছিল ব্রিগেডের উদ্দেশ্যে তাদের যে যাত্রা রয়েছে সেটা শুরু করবে। এবং এই মিছিলে কিছু শতরূপ ঘোষ এবং উষশী চক্রবর্তী তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। বেশ, এই ছোট ছোট মিছিলগুলো যখন আসবে হাজরা মোড়ে এখানে এক জায়গায় হয়ে এখান থেকে তারপরে বড় মিছিল রওনা দেবে ব্রিগেডের উদ্দেশ্যে। যতই মারবে লাঠি শিরদাঁড়া সোজা হবে, ভয় ডর ঘুচে গেলে তোমায় কে ভয় পাবে, শাসকের দম্ভ গরিবের ডাল ভাত, দরকারি কোনটা বুঝে নিতে হবে আজ। শোনো সুধি জন, শুধু ভাবো কিছুক্ষণ, সবার জন্য খুঁজছি অন্য দিগন্তে আকাশ, ইনসাফ।